গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ দর্শক, আজকে আমি এসেছি পেঁয়াজের যে বীজ উৎপাদন করা হয়, যে কদমের চাষ করা হয়, এই বিষয়ে আপনাদের একটা আজকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আজকে পেঁয়াজের কদম চাষি, একজন বড় কদম চাষি রয়েছেন এবং তিনি বিভিন্ন পেঁয়াজের বীজ উৎপাদন করে থাকেন এবং একজন এন্টারপ্রেনোয়ার বলতে পারেন, এবং তিনি একজন পেঁয়াজের বীজ ব্যবসায়ী, পেঁয়াজ সহ অন্যান্য শস্যের বীজ উৎপাদন করে থাকেন। তবে ফরিদপুর এই অঞ্চলে উনি একজন বড় পেঁয়াজের দানা উৎপাদনকারী একজন চাষি। তো এখন আমরা যেখানে অবস্থান করছি সেটা হলো ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার সাঁচিয়া গ্রামে। এখানে হায়দার শেখ নামে একজন চাষি রয়েছেন, তিনি এগুলো উৎপাদন করে থাকেন। পেঁয়াজের লাগানো থেকে শুরু করে একদম বীজ সংগ্রহ পর্যন্ত কী কী ধরনের সমস্যা আপনারা ফেস করে থাকেন এবং এখানে কী কী করণীয়, সমস্ত বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আমরা অনেকের কল পেয়েছি এবং অনেকে পরামর্শ চেয়েছে, তো আমি আজ বাস্তব তার কাছ থেকে, তিনি একজন আদর্শ চাষি এবং বীজ উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, তার কাছ থেকে যদি আমরা কিছু সুপরামর্শ পাই, আশা করি যারা পেঁয়াজ উৎপাদনকারী চাষি রয়েছেন তাদের অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। শুভ দর্শক, আপনারা জানেন যে এই পেঁয়াজের বীজ উৎপাদন হয় মূলত ফরিদপুর অঞ্চল, রাজবাড়ী এবং পাবনা অঞ্চলে কিছু অঞ্চলে। পেঁয়াজের যে বীজ এগুলো বিভিন্ন এলাকায় চলে যায়, গিয়ে সেখান থেকে বীজ সংগ্রহ করে থাকে। যে এলাকায় যেখানে বীজ উৎপাদন হয় সেখানকার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব। আর আমি এই সময় এই আপডেটটা কেন দিচ্ছি, কারণ মাত্র এখন গাছে ফুল ফোটা শুরু হবে, কদম ফোটা শুরু হবে, তো এই সময় থেকে যদি আমরা একটু সতর্ক হই তাহলে যে পরামর্শগুলো পাবো এগুলো আমাদের পরবর্তীতে এই বীজ উৎপাদন করার জন্য এবং ফুলের যত্ন নেওয়ার জন্য আমাদের সবার কাছে সহজ হয়ে যাবে। তো আমার কাছে যে বীজ উৎপাদনকারী যে একটা প্রতিষ্ঠান এবং যিনি এটা পরিচালনা করেন তিনি আমার সাথে রয়েছেন, তো আমরা সেই হায়দার বীজ ভাণ্ডার, হ্যাঁ, ওনার কাছ থেকে আমরা বীজ উৎপাদন সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি সেই চাষির কাছে। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে এখানে এসেছি যে পেঁয়াজ চাষ সম্পর্কে, পেঁয়াজের দানা উৎপাদন সম্পর্কে। এখন তো আমাদের দানা ফুটবে, এই সময় কি করণীয় এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে যা আমাদের পেঁয়াজ উৎপাদনকারী যে চাষি রয়েছে তাদের জন্য উপকারে লাগে, তাদের উদ্দেশ্যে দু একটি কথা জানানোর জন্যই মূলত আমরা এসেছি আপনার কাছে। তো যদি দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ হায়দার শেখ, ফরিদপুর সদর কইজুর ইউনিয়ন। আচ্ছা, আপনি তো প্রতি বছরই বীজ উৎপাদন করে থাকেন? আমি, হ্যাঁ, যে বীজ, সব ধরনের বীজ আমি উৎপাদন করি, সব ধরনের দানা জাতীয় যে দানা জাতীয় সব ফসলই আমি উৎপাদন করি। তোমার পাশে কৃষি অফিস আছে, এর ধারণাই আমি এই পর্যন্ত আমি আগে, হ্যাঁ, এনতে আমি উপকৃত। আমি আগে বীজ ব্যাপারে আমি জানতাম না, কিছু বুঝতাম না, তাই আমি একদিন আমার এক চাষির কাছ থেকে বীজ নিয়েছি। ওই এই পেঁয়াজের বীজ নিয়ে আমার শ্বশুরবাড়ি এলাকায় দানা ফেলাইছি, ওইটা যখন বীজ হইলাম নেওয়ার কারণে আমি ফরিদপুর সদর কৃষি অফিসে আমি ফোন দিলি, তারা আমার খুব ভালোবাসে, তারা বললো তুমি বাইরে পাবলিকের বীজ নিয়ে লাগে, তুমি নিজে উৎপাদন করো, আমরা তোমার পাশে থাকি। তখন থেকে আমি এই বীজটা এক্সপ্যান্ড করে গেছি, আর মনে মনে একটু জেদও করলাম, যদি অন্য লালতির কিং কইটাটা, ওটা খুব ভালো বীজ, ওই বীজটা আমি কিনে ওই প্রথম বছর আনলাম ওই মাইর খাওয়া পাবলিক বলতে, ওইটাই আমি তৈরি করলাম। অনেক শিক্ষিত না, তারা শিক্ষিত, তাকে হাতে শেয়ার করে তাকে কিছু কাজে লাগাই, আমারটাও কিছু সার্ভিসের কাজে লাগাই। আর সেই সাথে বোধহয় আপনার বীজ উৎপাদনকারী একটা প্রতিষ্ঠানও আছে? জি অবশ্যই, প্রতিষ্ঠানের নাম
হায়দার বীজ ভান্ডার, হায়দার বীজ ভান্ডার। তো এবার আপনার জমিতে আমরা মাঠ আমরা তো দেখছি যে আপনি অনেক বড় ফিল্ডে এখানে করেছেন, আপনি শেয়ার করলেন আরেকটা সাইডে করেছেন বীজ উৎপাদন, বীজ উৎপাদন। এই এগুলা কোন জাত? এটা এটা কিং লালতির, কিং এটা আমি বাইর করে কিং আর কি। হ্যাঁ কিং, আচ্ছা কিং। আপনি বাজারজাত করেন হলো কিং নামে, তাই কিং নামে। এখন আপনার কাছ থেকে জানবো যে এই পেঁয়াজের কদম উৎপাদন করতে আসলে কি কি ধরনের বিষয় খেয়াল রাখতে হবে এবং কি কি সমস্যা হতে পারে? যদি আমি একটু বলি যে এই যে আপনি যে মাঠ লাগিয়েছেন, লাগানোর সময় আসলে কি ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং কি ধরনের সমস্যা হতে পারে? প্রথম হলো আপনার আগে এলো মাটি, মাটি আগে ই করবেন যে কোন মাটিতে বীজ, বীজ কলম সব মাটিতে বীজ দেবে না। আচ্ছা, এটা হলো আপনার মাটির থাকতে হবে আগে। যেরকম আমি দুই পাশে কলম করছি, দুই পাশে করানো একটা ই, দেখ আমার ওই জায়গায় আমি পাশাপাশি দূরে করেছিলাম, একটা ছেড়ে দিয়েছি, একটা করতেছি। এইটা আবার এই জায়গায় এই মাঠে, এই মাঠে হলো মাটিটা ভালো, আমি এই মাঠে আবার বেশি বাড়া হইতেছি। মাঠ মূল হলো মাটি পড়তো, তারপরে যে আপনার বীজ, মাটি দেখে আপনার বীজটা ভালো লাগবে। বড়টার সমস্যা 7-8 কালি ছাড়বে, মানে খুশি হবে, তাতে আপনার 8 কুশি যখন ছাড়বে আপনার ওই পাইপ কোন হবে, যে কোন হবে, কদম গুলো ছোট হবে, দানা ছোট হবে, দানাও ছোট হবে। আর ছোটটা আমরা আর ছোট যেটা ওটা মুড়ি কাটা হয়, পেঁয়াজ নামবে আমরা হাই সার্ভি না। আচ্ছা হাদের ভাই, আরেকটা হলো যখন পেঁয়াজের ওটা বাল্ব লাগানোর পরপরই যখন গাছগুলো হয় অনেকগুলো গাছ কুকড়ে যায়, এটা কি ধরনের সমস্যা? কারণ হ্যাঁ আপনি ধরুন কুকড়ে যায়, বেশিরভাগ আমরা যদি নরম পেঁয়াজ লাগান, মিশ্রা পেঁয়াজ, ওটা কুকড়াবি। আচ্ছা, ওটা আপনি যত ওষুধ দেন ফিরেন পারবেন না। আচ্ছা, ওটা কান্দে উঠে দিতে হবে, উঠান লাগবে, অন্য কোনো ব্যবস্থা নেই, না না সরাসরি ওটা বাসাই করে। আর আপনি যদি ভালো পেঁয়াজ লাগান কুকড়ে এটা কম হবে। আচ্ছা, হ্যাঁ তারপরে আপনার সত্যনাশক দিবেন লাগানোর পরে, আপনি জ্বালাই উঠার পরে তা অন্তরঙ্গ 10 দিন পর পর সন্তর দিয়ে দিবেন, এই ওষুধ দিবেন, কুকুরাবি কম, কুকুরাবি কম। আচ্ছা, আমাদের অনেক সময় এই যে কুয়াশা পড়ে, কুয়াশার পরে অনেক ধরনের সমস্যা হয়। কুয়াশা যদি পড়ে কি ধরনের সমস্যা হয় এবং তখন করণীয়? আপনি যখন কুয়াশা পড়ে, আপনি যদি ধরেন ওই কুয়াশা যদি ধরেন কয়েক ধরনের, প্রতি সপ্তাহে যদি আপনি নাটি বউ দেন, এই প্রথম না প্রথমে লাগানোর পরে দেওয়ান, যেমন অ্যান্টাকল, অ্যান্টাকল দেওয়ার পরে দিলেন রোপনাল, তারপরে দিলেন নাটি বউ, তারপরে দিলেন অ্যান্টাকল, এইগুলো পর্যায় করে প্রতি 10 দিন পর পর দিয়ে রাখবেন। কেন দিচ্ছি আমি? এটা হলো আপনার যদি কুয়াশা, আপনার যে ধরেন ওই কোনো রোগ বলা একটু আসবে না, সবসময় সুস্থ রাখবে, মুক্ত ফ্রি রাখবে। এরাতে কীটনাশকও কিছু দিবেন, মনে করেন পোক নাই না থাকলেও ও দিবে না, কীটনাশকটা কোন সময় একটু কম দিবেন যখন ফুলটা ফুটবে, তখন কীটনাশকটা খেয়াল করবেন যে পোক আছে নাকি, পোক থাকলে দিবেন না দিবেন না। এটা কারণ যদি যখন আপনি ফুল ফোটার সময় কীটনাশক দেন, ওই ফুলে মৌমাছি আসবে না। আচ্ছা, যখন মৌমাছি না আসবে তখন একটু ক্ষতি বেশি হবে, পরাগায়ন হবে না, আপনার ওই কীটনাশক এসে বেশি ক্ষতি করবে আপনার, ওইটা কীটনাশক দিলে। আর আপনি যদি পোক না থাকে আপনার ভালো হলো, মৌমাছি পড়লো, আমরা ওই সময়টা খুব সতর্কভাবে দিই, যদি বেশি ক্ষতি দেয় তো দিতেই হবে। তাহলে আপনার যে সুপারিশ কি যে যখন কুয়াশা যদি পড়ে এরকম, তাহলে 10 দিন পর পরই ছত্রাকটা দিতে হবে, তাই তো? তাই তো। আচ্ছা হায়দার ভাই, আরেকটা হলো যে এখানে কদম চাষ করতে কি ধরনের মানে পোকা জাতীয় কি ধরনের সমস্যা হতে পারে, পোকা কি ক্ষতি করতে পারে? পোকা এক নম্বর ক্ষতি হলো আপনার যখন এই গাছ ফাইবারের আগে পাতায় আপনার জাপ পোকার মতো একটা পোক আছে, আচ্ছা ওটা লাগলি ওই গাছটা সাদা করে দেয়। আচ্ছা আচ্ছা, ওই সময় আপনি রস শুষে খেয়ে সাদা করে ফেলায়, তাহলে আপনার ওই গাছটা হাই ছাড়বে না, দুর্বল হয়ে যাবে। তখন তো আমরা ওই কলম অন্তরঙ্গ ফুল ফুটাক পর্যন্ত কীটনাশক 10 দিন পর পর দিয়ে রাখবে। এটা দিলে ওই পোকটা আসলো না। আর একটা পোক আছে আপনার রিং পোকা, রিং পোকা, হ্যাঁ যখন হাইটে বড় হয়ে যায় কিনার দিয়ে কাইটে গোল করে কাইটে ফেলাই দেয়। দর্শক দেখেন, উনি যে দেখালেন যে রিং পোকা, দেখেন এই ডাটাটার এখানে একটা রিং কাটছে, এখানে একটা, এটা কিন্তু আপনারা অনেকেই খেয়াল করেন না। এক সময় দেখবেন যে এটা ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে, এটা ভেঙে পড়ে গেলে আপনার 100% ফলন লস, ফলন লস। জি হায়দার ভাই,
অনেক কৃষক আমাকে ফোন দিয়েছে, তারা বলছে যে তাদের এই যে ডাটাটা এটা হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, মানে এই যেমন আমি যদি ডাটাগুলো আপনি দেখাই, এগুলো কিন্তু সবুজ, তাই না? সবগুলো ডাটা কিন্তু সবুজ। অনেকে বলছে যে তাদের ডাটাগুলো হলুদ হয়ে যাচ্ছে, যদি আমি এখানে দেখাই যে এইরকম, যেমন এগুলো সব সবুজ, কিন্তু এই ডাটাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, এর কারণ কি এবং কি ব্যবস্থা নিতে হবে? এটা হলো হরমোন। এটা এক নম্বর কথা, যখন ওষুধ দিছি তখন এই গাছটা ফোর ফেলা পায় নাই, ওই পাশটা দিছি, এই পাশটা দিছি, আমি তো নিজে দিই না, নিজে দিলে ধরেন প্রায় দেয় লোকজন, ধরেন সময় ভাবি দিই আমি যে কোনো কারণে দিতে পারি, এখন তো আমি নিজেই দিব, মানে পরে দিতে পাবো না। আপনার এটা হলো, এটা পায় নাই হরমোন অভাব। যেমন যে ওষুধটা দিছি ওই যে আপনার ছত্রাক, ওটা করলাম ভালো একটা কাজ, মানে এটা সুহবি কম, ভালো যদি ভালো কোম্পানির ওষুধ হয় ভালো জিনিস, তো এইটাই পেছে নাই। আর এটা যদি হরমোন ব্যবস্থা করে, যদি সব ক্ষেত বাড়ি একরকম হয়, আমরা ডিলারের সাথে বা কৃষি অফিসার উপসহকারী এগাতে আলোচনা করে প্রয়োগ করেন, যেটা তারা বলে। তার মানে হরমোন এবং পুষ্টির অভাবে আপনার ওই হলুদটা হতে পারে, হতে পারে। আচ্ছা, আর একটা বিষয় হলো যে আমরা বিভিন্ন সময় খেয়াল করে থাকি এবং অনেকে আমাদের কাছে জানতে চায়, সেটা হলো যে এই দানার কদম অনেক সময় শুকা যায়, এর কারণ কি, মানে আসলে এর পিছনে কারণ কি থাকতে পারে এবং কোনো ব্যবস্থা আছে কি না? শুকানোর হলো আগে আমি জানি যে আগে হলো আপনার একটা একটা কারণ আছে, হলো যদি কদম ফুটে গেল, ফুটে যাওয়ার পরে ভিতরে কিড়ে পোকার মতো পোকা হয়, ওইটা কেটে দেওয়ার পরে শুকাই যায়, ওইটা পোকের কারণে, পোকের কারণে। আর গতবার যে কোনো কারণে সারা দেশেই একটা অবস্থান হয়েছে, তা আমারও একটু হয়েছিল, আমার জয় নাই তা না, আমি ওইটা হলো সাকসেস হয়েছি কিভাবে, ওই পাশে একটা খেত আমি নরমে নরমের টান দিয়ে লাগাইছিলাম, আগের দিন সার দেওয়ার বৃষ্টির চাষ করেছিলাম, চাষ করে থুই দিয়েছিলাম যেদিনকে লাগাবো, পরে গিয়ে আগের দিন বৃষ্টি, আচ্ছা বৃষ্টি হলে পরে দিন আর লাগাইনি, সারটার চাষ শেষ, তো বুইটা জৌ আসার আগে, ফুল জৌ আসার আগে আমি লাগাই দিয়েছিলাম, মনে হয়েছিলাম হবে, লাগাই দেওয়ার গাছ ভালো হইলো, কালা হইলো, হাই ছাড়লো, হ্যাঁ মাটি শক্ত হয়ে, মাটি একের কমপ্লিট হয়ে গেলো, শক্ত হয়ে গেলো, হাই ছাড়লো, ফুল ছাড়লো, ওইটা আপনার ওই বীজ হইলা, আপনার মৌমাছু বললা। আর ওই সাথেই কিছুদিন আগে আমি নতুন বই জমি চাষ করতেছিলাম, ওটা এখন সার দিয়েছিলাম, পরে সার দিয়ে জৌ বোতল লাগাইছি, তারপর দিন আক পাশ ওই ক্ষেত্রে ফুল ফুলাম, আবার মৌমাছু প্রতিটাই ফুলি ছিল, আর ওইটা যেটা আমি কাটা দুই তিন বই কোনারে একটা বই কোনারে থুয়ে দিয়েছিলাম, ওই বইটা আমি চেষ্ট দিলাম যে কিরকম হয় নরম নিজের ব্যক্তিগত, তো ওইটা আমি আমি নিলাম যে মনে হয় ওই কারণে হয়েছে। আর আপনার থেকে আমি একটা বাস্তব অভিজ্ঞতা আমি পাবো, সেটা হলো যে আপনি তো মৌমাছির সহ চাষ করেন, তাই? অবশ্যই অবশ্যই। আমাদের অনেকে বলছিল যে আমার পেঁয়াজের জমি যে করেছি আশপাশে অন্য ফসল নাই, তাই হয়তো মৌমাছি আমার পেঁয়াজের কদমে আসতেছে না, আসলে কি এই কথার কতটুকু যুক্তিযুক্ত আছে? না না, আপনি যদি মৌমাছিও আছে আবার আপনার পেঁয়াজের দানাও আছে জমি আছে, আপনার অভিজ্ঞতা কি? আপনার হলো কি এই ফুলে ফুলে আপনার পেঁয়াজের ফুল যদি স্বয়ংসম্পন্ন থাকে, মৌমাছি তিন কিলো থেকে দূরিতে চলে আসবে, আসবে এ ফিরেন পারবেন না। এই মৌমাছি না, আমার পালা মৌমাছি না, আমরা যদি বোনালো গাছের মৌমাছি আসে, মানে প্রথম বছর আমি ধরেন জন করলাম, আমি ওই জায়গাটা আমার ওই জায়গাটা ধরেন আমার ওই চাষি মৌমাছি ছিল, আবার ওই বাইরা মৌমাছি ফুল ফেলাম, আর এখন তো আমার শস্য ক্ষেত, আমার মৌমাছি শস্য ক্ষেত আছে, শস্য ক্ষেত আছে, খেলে আমার না আরও তিন কিলো দূরিতেও জায়গায় আসে আসে বোঝাই, আবার এই এটা যাওয়ার পরে তখন তো আমার ক্ষেতে গেলাম, কোনো আমার পাশে কোনো অন্য কোনো চাষ থাকলে পেঁয়াজ ক্ষেত থাকবি, ফুল জল ফুটবি, তখন ওই মৌমাছি কিন্তু পেঁয়াজ ক্ষেতের মধ্যে থাকবি, আপনি ওষুধ দিয়েও ফেরাইতে পারবেন না, মৌমাছি যদি ভিতরে আপনার ই থাকে ফুলের ভিতরে যদি রস থাকে, আপনি ওষুধ দিয়েও তারা ফেরাইতে পারবেন না। ওকে, তার মানে পেঁয়াজের জমির আশপাশে ফসল আছে কি না আছে এটা কোনো বিষয় না, না না কোনো বিষয় না, পেঁয়াজের কদমে যদি রস থাকে মধু থাকে, হ্যাঁ অবশ্যই, এবং পেঁয়াজের এর ভিতরে যদি মানে স্মেল থাকে, তাহলে যত দূরে থেকেই হোক আমার এই মাঠ ধরেই মৌমাছি আছে, আমার যে বক্সের মৌমাছি সারা দেশ এই মাঠ ভরে জেনে ফুল আসনে চলে যেতেছে। আচ্ছা, এবার আমরা আপনি একটা বিষয় বলতেছিলেন যে আমি যখন পেঁয়াজ লাগাবো মাঝারি যে দানাটা এটা লাগাইতে হবে, এরপরে সারের ব্যবস্থা কি, আসলে কি ধরনের সার ব্যবহার করতে হয় পেঁয়াজের দানা উৎপাদনের জন্য? সার হলো আপনার মাটির উপর সব, তারপরেও আছে আপনার আমি টিএসসি বেশি, টিএসসি পটাশ ইউরিয়াটা কমাকে দেবেন, জৈব সারটা দিয়ে দিবেন,
জৈব সার দিতেই হবে, জৈব সার না দিলে মাটির প্রাণ পান। আমি তো সবটা খেতে জৈব সার, এই জন্য আমি তো মোটামুটি আল্লাহ জানে আমি একটু লস কম খাইছি। তো পেঁয়াজের জমিতে আপনার প্রাথমিক ভাবে চাষের সময় সারটা দিতে হবে, সার দিতে হবে, এরপরে উপরে কি কি সার দিতে হয়? হ্যাঁ, লাগানোর পরে হলো আপনার যখন লাগাবেন ওটা দিয়ে দিলেন, যা যা দেওয়ার দরকার দিয়ে দিলেন। আপনার পরে হলো আপনার পটাশ সারটা বেশি গুরুত্বপূর্ণ, ইউরিয়ার সার যদি গাছ ভালো কালা থাকে দিন দেন দেন না লাগলি গাছের পরিস্থিতি হবে, পটাশ সারটা দিতেই হবে। আচ্ছা, যাতে গাছটা ডান, হ্যাঁ ভালো থাকে, দুইবার পটাশ সারটা দুইবার দিতে হয়, হ্যাঁ লাগানোর আগে আর লাগানোর ধরেন 20-25 দিন পর, ধরে শেষ দিন লাগানোর পরে যে দরবারটা কোপ দেবেন না, কোপের আগে দিয়া কোপ দিয়ে দিবেন। আচ্ছা, আপনি বলছিলেন শেষ, শেষ তাহলে শেষ কয়বার দিতে হয়? শেষ আপনি লাগানোর পরে যদি আপনার যৌত ওটা লাগানোর পরে একদিন পরে সেজে দিবেন। আচ্ছা, দিলাম একটা, হ্যাঁ দিয়ে দিলেন, আর একটা দিবেন আপনার আবহাওয়ার পর, যদি মাঝে আপনার বৃষ্টি হইলো তাহলে আর সেচ দরকার নাই। দেখুন লাগাইছিল আমরা তো অজ্ঞানের মাসে লাগাই, অজ্ঞানের পুষ মাঘ মাসে প্রথম দিক সেচ দিলেন, বাবা খারাপ দিকে 2-5 দিন দেরি করলেন। লাগানোর কতদিন পরে দ্বিতীয় সেচ? দ্বিতীয় সেচ ধরে দেয় আমরা অজ্ঞান মাসে লাগাই, তো অজ্ঞান মাসের প্রথমে মাঘ মাসের প্রথম বা এক সপ্তাহ হেলায় সেচ দিলাম, বৃষ্টি না হলো মাঘ, তার মানে আপনার আবার বৃষ্টি হলো দিয়ে না, শেষ করলাম বড় জিনিস না, শেষ দিলে আপনি কি হবে 2-3 পদের সমস্যা, একটা হাই ব্যাকা হয়ে যাবে বেশি রস থাকলে, ব্যাকা হয়ে যাবে। 2 নম্বর মাথা ফুরিয়ে যাবে, যদি আপনার বেশি রস থাকে, যদি কুয়াশা পড়ে ওই ক্ষেত্রে আপনি যাই দিয়ে থান মাথা পুরা ফিরে পাবেন না। ভালো কথা, আমাকে অনেকে প্রশ্ন করছিল, বলছিল যে আমার যে হাইগুলা মানে ডাটাগুলা সব হেলে যাচ্ছে পড়ে যাচ্ছে, এর কারণটা কি ছিল? আপনি যখন বাইরেবি তখন তোর গাছ নরম হেলবি হেলবি, আপনি অন্তরগজ ওষুধটা দিয়ে রাখবেন, আর এমএসি টপ দুইবার দিবেন হাই বেরানোর পর, ভালো করে এমএসি টপটা দুইবার দিলি আপনার হাইটা ব্যাকা কম হবে, ব্যাকা কম, আর জো ভালো করা থাকলে সমস্যা নাই, রস কম রাখবেন, পরাবার 2-3 সেচ দেন না, সেচ দিলে কম কালা হয় খালি পেঁয়াজ। আমার পাশে একজনে 2% জায়গা লাগাইছিল 2 বছর আগে, ওর পাশে লাগাইছে আলি পেঁয়াজ, সেচ দেয় আর কালা হয় গাছ, হয়েছে মানুষ সমান, পরে কোনো একসার উপায় নাই। আচ্ছা, এই পর্যায়ে যে আপনার জমি আছে এখন আপনি কি করবেন? কারণ এখন মাত্র আপনার কদমগুলো মানে সাইজ হচ্ছে, হ্যাঁ পুষ্প মঞ্জুরিটা বের হয়েছে মাত্র, তাই না? এখন এটা ফুল ফোটা শুরু করবে, আমি যদি ওখান দিয়েও দেখাই এখন এই পর্যায়ে আসছে ফুল ফোটাটা শুরু করবে, তো এখন আসলে কি করণীয় কৃষকের জন্য যারা বীজ উৎপাদনকারী? এখন আপনার হলো ওষুধ, ওষুধ দিয়ে রাখবেন হলো আপনার যে 10 দিন পর পর খেয়াল খেয়াল রাখবেন যে ওই জায়গায় কি কোনো ওই পোকা আছে নাকি, আর পোকা না থাকলে ধরেন এখন যদি সুস্থ থাকে গাছ ওষুধের দরকার নাই, না আবহাওয়া ভালো আছে দরকার নাই, আবহাওয়া যদি খারাপ হয় তো সাজেশন নেবেন, আর কোনো পুষ্টি দেওয়ার দরকার না, না না গাছ সহন সম্পর্কে এই ক্ষেত্রে জোর জোরের কিছু না, জোর জোরের কিছু না, বীজ বীজ যে কোনো বীজ মানে এটা না, আপনার যে কোনো বীজই করেন এটা জোর জোরকে বড় গাছ বানানোর দরকার নাই, বড় গাছে বড় বীজ হয় না, আমাকে যা শিখেছে ধরেন মিডিয়াম বীজের ক্ষেত্রে আপনার এমনি যদি আপনার ফসল হয় 10 মণ বীজের ক্ষেত্রে 2 মণ কম হোক বীজটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, আর একটা হলো যে এই দানার জমিতে নিড়ানি কেমন দিতে হয়? নিড়ানির মধ্যে আমি প্রথম যে আপনার সেচ দিলাম লাগানোর পরে 15-20 দিন পরে ও জ্বালাই উঠে যাওয়ার পরে জো ধরলো, ওই যে পরশার দিয়ে কোপ দিয়ে দিলেন, তারপরে যদি আগাছা থাকে আপনি নিড়াই দিবেন, কোপ দেন না, কোপ দেওয়া যাবে না, দেন না। আচ্ছা, মানে ওটা আপনার যে শিকড়, এই শিকড় শিকড় কাইটে যায়। আচ্ছা আচ্ছা, এই শিকড় কেটে গেলে দুর্বল হবে, দুর্বল হবে, আর দুর্বল হলে এটা দানাটা মানে ছোট হয়ে ছোট হয়ে যাবে, শুকনো দানা, হ্যাঁ রসটা টানতে পারবে কম, এখন তো বয়স বৃদ্ধ বয়স না, এখন এখন যদি আমি নিড়াই থেকে কোপ দিই এখন তো জ্বর সারা দেরি হবে। আচ্ছা আচ্ছা, রসটা না যেতেছে জি। আচ্ছা, তাহলে আমার ফুল ফুটে গেল, পরাগান হয়ে গেল, হ্যাঁ আমার কদম সব বের হয়ে গেল, এর মাঝে আপনি বলছেন যে শুধু খালি স্প্রেটা দিলেই হবে, যখন কদম ফুটে যাবে সেই সময় কিন্তু আপনার কীটনাশক দেওয়া যাবে না, খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, কারণ তখন পোকা কিন্তু আসবে, মৌমাছি আসবে না, তাই না? একটা বিষয়, এরপরে কদম ফোটার পরে আপনার কিভাবে আমি বুঝবো যে এখন আমার কদমটা পেকে গেছে, আমার দানাটা পেকে গেছে, এখন আমাকে হারভেস্ট করতে হবে, এর আসলে লক্ষণ কি? মানে যারা নতুন কদম চাষি যদি থাকে তাহলে তাদের জন্য এটা উপকারী লাগবে, এটা আপনার হলো খেতে তো আপনার আসতেই হবে, আপনি কদমটা যখন ওই পাকবে আর শুরুতে আপনি আগে ফুটবে পরে বুঝে যাবে তখন একটা রং হবে, মাঝে একটা রং হবে, আর পাইকে গেলে ওটা কালার হবে। আচ্ছা, পাইকে গেলে কালার হবে, তারপরে ওটা ফুটবে, ফুটে যাবে, পাইকাই যাওয়ার পরে ফাইটিয়া কালা কালা দানা বেরিয়ে যাবে, তখন খেয়াল রাখবেন কি পরিমাণ
পাকছে, আপনি কমপক্ষে ধরেন শিহি দানা পাকাইতে হবে ফুল, ওরকম ফাটা ফাটা ভাব, অর্ধ অর্ধ যখন ফাটা ফাটা ভাব গেলি তখন ছিঁড়ে নেবেন। আবার দেখা গেল তো দুই শ্রেণীতে ছিঁড়া লাগে, এবার কাঁচা তাহলে ওটা নিয়েন না, তাহলে দুইবার ছিঁড়ে নিয়ে যান। আমার মনে হয় ছোটটা যেটা কাঁচা এটা কদম হিসাবে দানা হিসাবে না নেওয়াই ভালো। এটা দেখা গেল ক্ষেত্রে ক্ষেত্রে মানে ইসির ক্ষেত্রে অনেক জমে দেখা গেলো আপনার যে ফসল আছে অর্ধেকই থেকে যায়, তাতে নষ্ট করে লাভ নাই, দোয়ানা আপনার নেওয়া দরকার নাই। দোয়ানা পার সাথে আলাপ করতে করতে বলতেছিলেন কদমগুলা একসাথে বের হওয়ার জন্য একই সমান আকারে হওয়ার জন্য কোন বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেকেই তো করে কোনোটা ছোট, যেটা বলতেছিলেন যে যেটা নিচে হবে সেটা পরে ছিটতে হবে, যেটা উপরে হবে সেটা আগে ছিটতে হবে। আমি যদি সমানতালেই করতে চাই আসলে এটা করা সম্ভব কি না, এবং যদি করা যায় আসলে কি ধরনের বিষয়গুলো? এই বিষয়গুলো আপনি লাগান এতে আপনি এক মাপে সারটা দিয়ে যাবেন, মাটিটা ভালো যদি থাকে। আর সর্বোচ্চ আমি যা লাভবান হয়েছি যে জৈব সার ঠিক পরিমাণে যদি দেন, কীটনাশক এই আপনার যে রাসায়নিক সার আছে এটা সবচেয়ে ভালো। আর ওই একবারে বেড়ে যায়, দুইবার যদি শেষ আবহাওয়া যদি ভালো ভালো তেল লাগে আমার তো একবারে বেড়ে যায়, আমি একবারে ছিঁড়ে নিই, একবারে দেন পাইপগুলো সবটা সমান, আমার সমান আছে না ফুটবো একবারে, আর একবার আইসেন এক সবটা দেন একবারে ফুটেছে, সব প্রায় মৌমাছি আছে। এটার মূল কারণ হলো আমি দেখছি আমার পাশে যারা করছে ই ছাড়া জৈব সার ছাড়া যে ফসলই করুক আমারতে পারে নাই, পারে নাই, কারণ যে ফসলই নিউট্রিয়েন্ট আপনি যে সারটা দিচ্ছেন এটা জৈব সারের ভিতরে যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি হয় সেইটাই গাছকে খাওয়ানোর উপযোগী করে তোলে। এখন জৈব সারই যদি না থাকে তাহলে আপনি সার দিয়ে ওই সার তো কাজে লাগবে না। আমার কথা ওরা বিশ্বাস করে না পাশের লোকজন, জৈব সারে ক্ষতি নাই, আমি একবার জৈব দিলে তিনটা ফসল পাই দিতেছি। সুপ্রিয় দর্শক, আমরা হায়দার ভাইয়ের কাছ থেকে অনেকগুলো তথ্য পেলাম, আশা করি এগুলো আপনাদের কাছে লাগবে। হায়দার ভাই, কেউ যদি আপনার কাছ থেকে একদম মানসম্মত বীজ নিতে চায়, হ্যাঁ সবাই যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি কি দিতে পারবেন? অবশ্যই অবশ্যই দিতে পারবো। আচ্ছা, আপনার কাছে আপাতত আপনি কিংটা চাষ করছেন, কিং করতে চাই হাইব্রিড, অসামান্য হাইব্রিড সামান্য করছি, আর চেষ্টার জন্য কি অবস্থা, চেষ্টার জন্য। আর কিংও কিন্তু একটা আমাদের এই ফরিদপুর অঞ্চলে যদি আপনি হালি পেঁয়াজ করেন কিংবা আপনি যদি দানা করেন এর জন্য একটা মেগা ভ্যারাইটি কিন্তু কিং। তো যদি ভালো বীজ সংগ্রহ করতে চান তাহলে হায়দার ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, বালবাস কিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন, সেখানে যোগাযোগ করে এই ফরিদপুর অঞ্চলের কোয়ালিটি সম্পূর্ণ পেঁয়াজের বীজ কিন্তু এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। আপনারা সবাই জানেন যে যদি বীজ উৎপাদন করেন অবশ্যই রাজবাড়ি, ফরিদপুর, পাবনা এই অঞ্চলেই কিন্তু পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য বিখ্যাত। আর এই বিখ্যাত বীজ পেতে হলে আপনারা হায়দার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, অনেকগুলো তথ্য আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের এই বিষয়গুলো উপকারে লাগবে। তো হায়দার ভাই, আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সেই সাথে আপনার কথাগুলো চাষির অনেক উপকারে লাগবে আমরা আশা করি। আর দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তো আপনাদের অশেষ ধন্যবাদ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।